সম্মানিত মিনিত মিনিতবৃন্দ, আপনাদের পায়ের স্যান্ডেল বা জুতা সমূহ রাত 3-4টার দিকে আমরা নৌকায় উঠে পড়তাম এবং এই অন্ধকারের ভেতরে আমাদের আর্ট ডিরেকশনের কাজ শুরু হয়ে যেত। সারাদিনের সিকোয়েন্সগুলো কীভাবে হবে, টেকনিক্যাল সাপোর্টগুলো কীভাবে হবে, পুরো টিম সেগুলো আগে ঠিক করে নিত এবং ওই নৌকা, ছোট্ট একটা নৌকার মধ্যে অনেকগুলো মানুষ গাদাগাদি করে, মানে বসার জায়গাও থাকে না, সেখানে ক্যামেরা এবং পারফর্মারদের স্পেস করে দেওয়া, সেটা ছিল আসলে আমাদের অনেক চ্যালেঞ্জের। আমাদের নৌকার বাইরে অনেক দৃশ্য ছিল যেগুলো পানিতে শুট, সেগুলোর জন্য আমরা একটা ছোট ক্যামেরা দিয়ে যেখানে আন্ডার ওয়াটার শ্যুট করা যায় এভাবে আমরা একটা সেট আপ রেডি ছিল এবং এই বড় সমুদ্রের ভিতরে প্রচুর সুইম করতে হয়েছিল পারফর্মারদেরকে। সেই ব্যাপারগুলো ছিল পাগলামি, একেবারে রীতিমতো পাগলামি বলা যায়। কিছু দৃশ্য শ্যুট করেছিলাম যদিও একটা ড্রামে পাটাতন বানিয়ে, খসরু ভাই সেটা প্ল্যান করেছিল কিন্তু আমার কাছে মনে হতো কখনো এটা ডুবে যেতে পারে কিংবা ঢেউয়ে উল্টে যেতে পারে, সেরকম কিছু যদিও হয়নি কিন্তু ওই শীতের মধ্যে ঠান্ডা পানি এবং সেটার মধ্যে অনেকগুলো পানির সিন আমাদের রাতে করতে হয়েছিল, যেটা পারফর্মারদের জন্য ছিল খুবই কষ্টদায়ক। নৌকার যে হিমাগার, সেই হিমাগারটা খুব ছোট থাকে, আমাদের শুটিংয়ের জন্য সেটা প্রস্তুত করা হয় একটু বড় করে। নিজাম ভাই এবং ধীমান ওরা মিলে হিমাগারটা তৈরি করে এবং সেটার জন্য রিয়েলিস্টিক হয়, সেটার জন্য আমরা প্রচুর ছোট মাছ এবং অন্যান্য বিষয় সেই হিমাগারের চারপাশের দেয়ালে লিপ্টে দেওয়া হয়। বৃষ্টির কয়েকটা সিনে আমরা আসলে তৈরি করেছিলাম বৃষ্টি, কিন্তু এর বাইরে আমরা ওই দিনই আমাদের প্রচণ্ড ঝড় শুরু হয়, বুলবুলের আক্রমণে পড়ি আমরা এবং আকাশে বিদ্যুৎ চমকাতে থাকে। এখন কি 3 নম্বর চলতেছে? রেইনকোট দাও।